السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما ولا أما بعد أمرت الشعباء مسلم تاينا كنتو ایک ربور مسلم روپور مسلم رو دھکر کی رسول الله صلى الله عليه وسلم کی شندر للمسلم على المسلم ستن ایک جن مسلم ছয়টি হক রয়েছে অধিকার রয়েছে এবং আপনি যদি অন্য জায়গায় তাকান অন্য হাদিসের রাসুল্লাহ আলী ওসলাম বলেছেন হকুল মুসলিমে আলে মুসলিমে সিদ্ধাত আসিয়া একজন মুসলিমের উপর অন্য মুসলিমের ছয়টি হক রয়েছে প্রথম যে অধিকারটি সেটি হলো তাকে সালাম প্রদান করা এবং আপনি জানেন যে আল্লাহ সুবাহানু তালা আদমকে সৃষ্টি করার পরই তিনি বলেছেন ওইখানে এক দল ফেরেশতা আছে তাদের কাছে যান এবং তাদেরকে সালাম প্রদান করুন তিনি সেখানে গিয়েছেন সালাম প্রদান করেছেন এবং সেখানে যে সালামের আদান প্রদান হয়েছে সেটি হচ্ছে এই আদম আলাহি ইসলামের বংশধরের জন্যে অভিনন্দন বা অভিবাদন এর সিস্টেম কিন্তু আমরা তো সেখানে ভিন্ন জিনিস আবিষ্কার করেছি হাই হ্যালো অথবা ধরুন আমরা বলেছি গুড মর্নিং গুড ইভিনিং ইত্যকার বহু জিনিস আমরা আবিষ্কার করেছি অথচ আল্লাহ আমাদেরকে যে সন্না দিয়েছেন যে সেরিয়া দিয়েছেন যেটি আমাদের পিতা আদম থেকে আমরা পেয়েছি আলাইহি সালাম তা হলো আসসালামু আলাইকুম সালাম সালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি বসিত হোক এই জন্য এক নম্বর যে অধিকার তাহলে সালাম প্রদান করা আপনিও ওই অধিকার প্রাপ্য এবং অন্য মুসলিমকে সেই অধিকার দিতে হবে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচলন করো তাহলে পরস্পরকে ভালোবাসবে সালামের প্রচলন করো তাহলে তোমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে যাকে চেনো যাকে চেনো না সবাইকে তোমরা সালাম প্রদান করো এক নম্বর কথা দু নম্বর যে বিষয়টি তা জান আপনারা রাসুলুল্লাহ সাল্লাহ আলী সালাম বলেছেন ওয়ঈদা দাহু আ যা যখন সে তাকে ডাকে তখন সে তার ডাকে সাড়া দেয় যেমন ধরুন কাউকে আপনি দাওয়াত দিলেন অথবা ডাকলেন ডাকা দাওয়াত দেওয়া বাসায় একটু খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন বা কোনো একটি কাজে তাকে আপনি ডেকেছেন এই ডাকে সাড়া দেওয়া কিন্তু তার অধিকার তার দায়িত্ব এবং আপনার অধিকার যে আপনি যেহেতু ডেকেছেন আপনার ডাকে তাকে সাড়া দিতে হবে চিন্তা করে দেখুন আপনি ডেকেছেন কোন মুসলিম আপনার ডাকে সাড়া দেয় না অথবা আপনাকে কোনো মুসলিম ডেকেছে আপনি এটাকে সাড়া দেন না আল্লাহ তালাকে ডাকলে কীভাবে তিনি আপনাকে সাড়া দেবেন এই জন্য মুসলিমদের ডাকে সাড়া দিন আল্লাহ তালা আপনার জন্য জীবনটাকে সহজ করে দেবেন এবং তিন নম্বর যে তা হলো হলো ওয়া ইজাস্তান সোহাকা যখন তিনি আপনার কাছে কোন নাসিহা চাইবেন তাহলে আপনি তাকে নাসিহা প্রদান করুন প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর দিন ওয়ান নাসিহা দিন ওয়ান নাসিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস মানুষকে নাসিহা প্রদান করুন কোন বিপদ দেখলে অথবা তাদের কোন ভুল দেখলে ভালোবাসা দিয়ে চরম পরম আন্তরিকতা দিয়ে হৃদয়ের গভীর থেকে একটা ফিল অনুভূতি দিয়ে আপনি তাকে নাসিহা প্রদান করুন তাহলে তার অন্তরে এই নাসিহা গিয়ে কাজে লাগবে আর আপনি যদি তাকে নাসিহা প্রদান করেন সে যদি নাসিহা গ্রহণ না করে তাতেও আপনার কিছুই যে আসে না আপনি নাসিহা প্রদানের কারণে কিন্তু আপনি ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন এবং যে সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত তাদের তালিকা থেকে কিন্তু আপনার নামটি বাদ পড়ে যাবে চতুর্থ যে বিষয়টি তাহলে ওয়াইদা ইদা যখন কোন একজন মুসলিম যদি তিনি হাঁচি দেন তাহলে আপনাকে হাঁচির উত্তর প্রদান করতে হবে তিনি বলেছেন তিনি হাঁচি দিয়েছেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আপনি বলবেন ইয়ার হামুকাম ইয়ার হামুক বা এই যে তার হাঁচির জবাব দেয়া এই কাজটি কিন্তু একজন মুসলিমের অধিকার অতএব এটি যেন আমরা না ভুলে যাই আপনারা যদি কখনও হাঁচি আসে তাহলে আপনি কিন্তু আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না এবং বিজ্ঞান প্রমাণ করেছে হাসির মাধ্যমে কিন্তু মানুষের ব্রেনের যে গার্বেজগুলো আছে অথবা এখানে যে বিভিন্ন জায়গায় যে ব্লক তৈরি হয়ে গিয়েছে এগুলো কিন্তু সব খুলে যায় হাঁচির কারণে সব আল্লাহ কি অসাধারণ চিন্তা করে দেখুন এই জন্য হাঁচি দিলে আল্লাহ তালার প্রশংসা করতে হয় হাই তোলার মাধ্যমে কিন্তু আমাদের ব্রেনের যে সেলগুলো আছে এগুলো কিন্তু অনেকটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় টাইস ফাংশনাল হয়ে যায় এগুলো মরে যায় কি ভয়ঙ্কর কথা দেখুন এই জন্য আমাদেরকে হাই তুলতে নিষেধ করা হয়েছে এবং হাই তোলার যদি সময় হয় তাহলে আমরা হাইটাকে বন্ধ করে রাখি কিন্তু আমরা একেবারেই বিপরীত কাজ করছি আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এবং পঞ্চম যে কাজটি ওই ইদা মারিদা আদাহু যখন তিনি অসুস্থ হন তখন কোন মুসলিমকে দেখতে যাওয়া সুভান আল্লাহ তালা যে কে আমত রেখেছেন আমাদের জন্য কোনো মুসলিম যদি অসুস্থ হয় তাহলে আপনি যদি তাকে দেখতে যান আল্লাহ সন্তুষ্টির জন্যে আল্লাহ তালা সত্তর হাজার ফেরেশতা নাজিল করে দেবেন আপনার জন্যে দোয়া করতে আল্লাহ কি অসাধারণ সেভেন্টি থাউজেন্ড অ্যাঞ্জেলস উইল প্রে টু আল্লাহ ফর ইউ আপনার জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করবে এটি করবেন এবং ষষ্ঠ যে বেশি ডুবে যখন কোনো মুসলিম মারা যায় তখন তার জানা যায় উপস্থিত হয় এবং আপনারা তো জানেন জানা যায় উপস্থিত হওয়ার কি মর্যাদা আল্লাহ কেউ যদি যায় উপস্থিত হয় কোনো মুসলিমের তাইলে এই কারণে যিনি যায় উপস্থিত হয়েছেন আল্লাহ তালা তাকে একটা উহুদ পাহাড়ের পরিমাণ স্বভাব প্রদান করবেন আর তিনি যদি যায় উপস্থিত হওয়ার পর ওই মৃত ব্যক্তির ওই লাশের সাথে গিয়ে কবর পর্যন্ত যান তাকে কবরস্থ করা পর্যন্ত তারা তার জন্য কে রত আনে অর্থাৎ দুটা বিশাল উহুদ পাহাড়ের মতো সব তাকে দেওয়া হবে সব হান আল্লাহ উহুদ পাহাড়ের যে ভার এটা তো আপনারা বুঝতে পারছেন মদিনার বিশাল জায়গা জুড়ে মাইলের পর মাইল জুড়ে কিন্তু উহুদ পাহাড়ের তার যে অবস্থান এতটুকু সব আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন অতএব আমরা যেন ছয়টি অধিকার প্রত্যেকে ঠিক মতো প্রদান করি এগুলো থেকে যেন কোনটা আমরা না করি তাইলে আমরা এগুলো নিজের আবার ফেরত পাবে আর কেউ যদি আমাদেরকে ফেরত নাও দেয় তাতে কোনো সমস্যা নেই আখেরা তাই ইনশাআল্লাহ আমরা এর প্রতিদান আল্লাহর কাছে পাবই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত